2023 সালের বাংলা পরীক্ষা কিন্তু শেষ হলো, আগামীকাল ইংরেজি পরীক্ষা রয়েছে। বাংলা পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি আমার পক্ষে যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ইজি হয়েছে। আচ্ছা, প্রশ্ন কিরম হয়েছে, মানে ঘুরিয়ে নাকি একদম সোজার মধ্যে? আচ্ছা, করোনার সময় একটা পড়ায় ক্ষতি হয়েছে, সবার মোবাইল ছিল না, একটা অনলাইন, সে তারপর থেকে তোমার কি মনে হয় কোশ্চেন কি সোজা হয়েছে না কঠিন হয়েছে? করোনা কালটা দেখে যদি বলি, মোটামুটি সেই অনুসারে কোশ্চেনটা সোজাই হয়েছে। কেমন গার্ড দিয়েছে আর স্যারেরা কিরকম, মানে স্যারদের ব্যবহার কেমন ছিল স্কুলে? ব্যবহার মোটামুটি ভালোই ছিল, আমার সাথে কেউই খারাপ ব্যবহার করেনি, সময় যা বলেছি সময় মতো এনে দিয়েছেন। কোন স্কুলে তুমি পড়ো? আমি জেকে হাই স্কুল, জেকে, মানে এখানে গার্ড করেছিল, তাই তো? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হচ্ছে হালিশহর, বিজনেস। আচ্ছা, তোমার নাম? আমার নাম রোহন। ধন্যবাদ। কোশ্চেন মাফিক ভালোই এসছে। ভালো, তোমার পরীক্ষা কেমন? আমার পরীক্ষাটা মোটামুটি ভালোই গেছে, কোশ্চেন একটু কমন পেয়েছি, বট কোশ্চেন ক্যারি করলাম, শর্ট কোশ্চেনও ক্যারি করলাম। আমি জেটিয়া স্কুলের স্টুডেন্ট। জেটিয়া? এখানকার পরীক্ষা তাহলে ভালো হলো। ব্যবস্থাপনা কেমন ছিল? ব্যবস্থা সব দিক থেকে সব কিছু বিচার করে ভালোই ছিল। তোমার নাম? আমার নাম সায়ন সুর। ভালো হয়েছে। কোন স্কুলে পড়ো? হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়। কোন স্কুলে শিক্ষা পড়েছো? হালিশহর বয়েজ স্কুলে। ব্যবস্থাপনা কেমন ছিল? ভালো ছিল। প্রশ্ন কি কঠিন ছিল না সব? না, নরমাল ছিল। তোমার নাম? দীপশা ঘোষ। করোনা কালে পড়াশোনা একটা ব্যাহত হয়েছে, পড়াশোনা হয়নি ঠিকঠাক, তারপর কি মনে হচ্ছে প্রশ্ন সোজা হয়েছে না কঠিন? সোজাই হয়েছে অনেক। স্কুলের শিক্ষকদের ব্যবহার কেমন ছিল বা কেমন গার্ড দিয়েছে? গার্ডও ভালো ছিল, শিক্ষকদের ব্যবহারও খুব ভালো ছিল, নরমতা ভালো আমাদের বুঝিয়েছে। কত নম্বরের অ্যানসার করেছো? 80 হবে, 80-র মতো। আর আগামীকাল ইংরেজি পরীক্ষা, কতটা প্রস্তুত? তোমার নাম? জয়শ্রী। তোমার বাড়ি কোথায়? খালি সব এখানেই আছে। অন্নপূর্ণা স্টুডেন্ট, তাই তো? তুমি? ধন্যবাদ।